তোমরা যদি রোটাং পাস না আসে তারপর ডেফিনেটলি তোমরা রোটাং পাস আসবে। অ্যান্ড আমি তোমাদেরকে এখন আমার ব্যাক ক্যামেরাতে পুরো পিছনের ভিউটা দেখাচ্ছি। হ্যালো গাইস, ফার্স্ট ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ মাই ইউটিউব চ্যানেল। আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সো বন্ধুরা, আজকে যে এপিসোডটা হচ্ছে খুবই ভালো অ্যান্ড সিনিক ভিউ পাবে, কারণ এতদিনে যা যা তোমরা দেখেছো আমার ভ্লগে এই ট্যুরটাতে, আজকের দিনটায় সব থেকে সুন্দর ভালো ভিউ আমি তোমাদেরকে দেখাবো এই ভ্লগটাতে। তো তোমরা এই ভ্লগটা ডেফিনেটলি লাস্ট অব্দি দেখবে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানালির সব থেকে ফেমাস অ্যান্ড পপুলার জায়গাগুলো, যেরকম রোটাং পাস। আর রোটাং পাসে পড়েছে বরফ, আমরা বরফও এক্সপ্লোর করবো আজকে ব্লগটাতে। সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই ব্লগটা লাস্ট অব্দি দেখবে, ডেফিনেটলি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে ডেফিনেটলি তোমাদের বন্ধুদের সাথে এই ব্লগটা শেয়ার করবে। সো কিপ ওয়াচিং এন্ড কিপ এনজয়িং মাই ব্লগ। তো চলো আজ ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইজ, আমরা রোটাং পাস যাচ্ছিলাম, আর এখন আমাদের রোটাং পাস যাওয়ার আগে এখান থেকে আমাদের ঠান্ডার কাপড় ভাড়া নিতে হবে। সো দ্যাটস দ্য রিজন আমরা এখন এখানে দাঁড়িয়েছি, আর সবাই এখানে কাপড় ভাড়া নিচ্ছে ঠান্ডার। গাইস, তোমরা যে আগের ক্লিপ গুলোতে লাইক রোড গুলো দেখলে অ্যান্ড সিনিক ভিউটা দেখলে, এটা পুরোটাই আমরা যে রোটাং পাসে যাচ্ছি ওটার ভিউ। আর এখন আমরা এই যে আমাদের পিছনে যে ধাবা গুলো এইগুলো দেখতে পাচ্ছ, এখানে আমরা হল্ট নিয়েছি, কারণ এখান থেকে আমরা ডাইরেক্ট যাব রোটাং পাস। আর রোটাং পাস এখান থেকে অলমোস্ট 20 কিলোমিটার আছে, এর থেকে ওপরে আর কোনো আমরা খাবারের জায়গা অ্যান্ড অল এইসব পাবো না। তো এইখানে আমরা হল্ট নিয়ে চা অ্যান্ড মশলা ম্যাগি এইসব খাবো। আর গাইস, আমাদের পিছনের ভিউটা তোমাদের দেখাচ্ছি, আর আমি জাস্ট হাঁপিয়ে গেছি এতটাই ওপরে। আর এখানে একটু অক্সিজেনের একটু প্রবলেমও হচ্ছে যে আমি জায়গাটায় দাঁড়িয়েছি। সো আমি ক্যামেরাটা ঘোরালেই এরকম একটা সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে, চারিদিকে পাহাড়। অ্যান্ড আমি এই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করছি, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। অ্যান্ড অনেকটাই সুন্দর লাগছে, আর উপরে আরেকটা মন্দিরও আছে। আর তোমাদের এই জায়গাটা কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানাবে। অ্যান্ড গাইস, সামনে দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে। আমার অত সাহস নেই বুকে যে আমি প্যারাগ্লাইডিং করব, বাট নেক্সট টাইম যখন আমি আসবো বুকে সাহস নিয়ে এসে প্যারাগ্লাইডিং করবো। অ্যান্ড গাইস, সামনের ওই যে রাস্তাগুলো দেখছো, ওই রাস্তাগুলো দিয়েই আমরা পুরো জিলিপির প্যাঁচের মতো ঘুরে ঘুরে এত সুন্দর একটা জায়গায় এসেছি। এর থেকে আরও ভালো ভালো সুন্দর জায়গা আসছে যখন আমরা যাবো হচ্ছে রোটাং পাসে। সো গাইস, রোটাং পাস যেতে গিয়ে এরকম একটা মন্দির পড়বে যেটা তোমাদের আগের ক্লিপে দেখালাম। দিস ইজ দ্য টোটাল লুক এই মন্দিরটার। এই মন্দিরটার টপে উঠলে আরো সুন্দর একটা ভিউ আসছে, এটা তোমরা এনজয় করছো। ফাইনালি ম্যাগি ইজ হিয়ার। তুই গরমে অত খাচ্ছিস কি করে তুই? সো গাইজ, আমরা এখন এই নেচারের এনজয়টা ভিউ, মানে এই নেচারটা এনজয় করতে করতে আমাদের এই সুন্দর একটা ম্যাগি খাচ্ছি। তো জায়গাটা খুবই ভালো লাগছে, আর ম্যাগিটা খুবই গরম, তাই এখন আমি ঠান্ডা করতে দিয়েছি। আর জোজো এই গরম ম্যাগিটা কি তাড়াতাড়ি খাচ্ছে, বাপরে বাপ। আমার এখন ম্যাগি খাওয়া হয়ে গেছে, আর জোজোর একটু বাকি আছে। তো এখন আমরা খেয়ে এটা রোটাং পাসের দিকে ডাইরেক্ট এগোবো। সো গাইস, ফাইনালি আমরা রোটাং পাসে পৌঁছে গেছি। অ্যান্ড রোটাং পাসে পুরো বরফ, মানে আমি যে দাঁড়িয়ে আছি এইখানটা দেখতে পাচ্ছ, লিটারেলি পুরো বরফ। আমি যে এইখানটা দাঁড়িয়েছিলাম, অ্যান্ড আমার এই জায়গাটা পুরোটাই বরফ, আর ওইদিকের পাহাড়গুলোতে বরফ পড়েছিল, বাট এখন অতটা নেই। বাট আমরা যে পাহাড়টায় দাঁড়িয়ে আছি এটা পুরোটাই বরফে ভর্তি। অ্যান্ড এখানে ট্রাস্টমি অক্সিজেন লেভেল অনেকটাই কম, অ্যান্ড নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আর আমরা এখন অনেকটা উপরে এসে দাঁড়িয়ে
এই ভিডিওটা বানাচ্ছি। জাস্ট আমাদের গাড়ি দেখতে পাচ্ছি, ওই যে দূরে লাইন দিয়ে যত গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে আমাদের কোন একটা জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে। আর তুমি দেখছো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, অ্যান্ড এতটাই ঠান্ডা লাগছে। জাস্ট আমি এখানে এইটা কিনলাম, জাস্ট এটা যদি আমি সরাই আমার বহুত জোরটাই নাক দিয়ে বন বন করে ঠান্ডা ঢুকছে। অ্যান্ড আমি এই জায়গাটা এখন এনজয় করছি। তো তোমাদের কেমন লাগছে এই জায়গাটা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাও। আর আমি জানি তোমাদের এই জায়গাটা ভালো লাগছে। সো ডেফিনেটলি তোমরা যদি রোটাং পাস না আসে তারপর ডেফিনেটলি তোমরা রোটাং পাস আসবে। অ্যান্ড আমি তোমাদেরকে এখন আমার ব্যাক ক্যামেরাতে পুরো পিছনের ভিউটা দেখাচ্ছি। তোমরা যদি এরকম কোন বরফের জায়গায় আসো ডেফিনেটলি এই গাম বুট গুলো পরবে। জাস্ট আমি আমার জর্ডানটা খুলে এসে এই বুটটা পরেছি, আর যদি জর্ডান পরে বরফে আচ্ছা জুতোটার কি অবস্থা হয়। তোকে আমি অনেকবারই বললাম কি এই গাম বুট গুলো নেওয়ার জন্য, বাট ও নিল না। সো জাস্ট তোমাদের বলছি তোমরা এলে এই জুতো গাম বুট গুলো ডেফিনেটলি নেবে, কারণ এইখানে বরফ গুলো অনেক মানে মাঝে মাঝে স্লিপ খেয়ে যাচ্ছে, মাঝে মাঝে জায়গাগুলো স্লিপ খেয়ে যাচ্ছে। জর্ডানে গ্রিপ আছে বাট যে স্লিপগুলো হচ্ছে ওটা খুব ডেঞ্জারাস, দেখে যা এক্ষুনি পড়ছি। গাইজ এখানে এলে এরকম কিছু অ্যাক্টিভিটিও তোমরা দেখতে পাবে, এরকম টায়ারে ফুলিয়ে এরকম স্কিট খাওয়াচ্ছে এখানে। বাট পাজি ইয়াঁ পে আগার অর বি জাদা বরফ হতা তো অর বি জাদা অ্যাক্টিভিটিজ হতা না ইয়াঁ পে। আমি তো কম স্কেটিং কে লিয়ে ভি উতনা আচ্ছা বরফ হি নেই হতা। এন্ড গাইজ সামনে দেখতে পাচ্ছো সামনে ওখানে স্কেটিংও হচ্ছে, বাট বরফের যে লেভেলটা আছে এটা একটু কম আছে এখানে, নট অনলি বাট অনেকই বরফ, পুরো চারিদিক সাদা 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 হয়েছে। এইখানে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো কাদায় কাদা হয়ে গেছে, কারণ এই জায়গাটা পুরোটাই এই বরফগুলো সূর্যের তাপে গলে গলে পুরো জল হয়ে গেছে, আর এখানটা অনেকটাই পুরো কাদা হয়ে আছে। জাস্ট আমরা এখন এখান দিয়ে বেরোবো, আর এখন এখানে হচ্ছে ফটোশ্যুট, চুমকি ফটোশ্যুট করছে, আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে এখন এনজয় করছি এই জায়গাটা। ট্রাস্ট মি গাইস অনেকই ঠান্ডা, তার সাথে জায়গাটা খুবই অসাধারণ আর খুবই ভালো লাগছে আমার। আমরা এখানে অনেকক্ষণই এখানে টাইম স্পেন্ড করেছি, আর তোমরা জায়গাটাও দেখেছো, জাস্ট এই জায়গাটা খুবই অসাধারণ আর খুবই ইন্টারেস্টিং। আর আমার পা এখন পুরো ফ্রিজ হয়ে গেছে, জাস্ট লাইক মানে এতক্ষণ মানে বরফ ছোড়াছুড়ি অ্যান্ড সব কিছু খেলছিলাম, আর দু তিনবার আমি হড়কে পড়েও গেছি। তো আজকের এই রোটাং পাসের ভিডিওটা গাইস আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি ভিডিওটা লাইক করবে, নিচে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর ডেফিনেটলি শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে।